আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে পরস্পরের মধ্যে। কিরকম বিচ্ছিন্নতা? চাণক্যর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে তোমার মন খারাপ হলে তুমি কাউকে কখনো বলো না, কারণ যে মানুষ নাকি ভেঙে যাওয়া ঘরের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। তাহলে তুমি যখন তোমার মন খারাপের কথা তোমার পাশের কাউকে বলবে, সে তোমার এই দুর্বলতার সুযোগটা করে একটা সময় হয়তো নেবে, তাই না? আমরা যখন কাউকে খুব বন্ধু ভেবে তার কাছে আমাদের মন খারাপের ঘটনা বলি, কোনো একটা গোপন কথা বলি, কোনো একটা দুর্বল মুহূর্তের কথা শেয়ার করি, সে যখন আমাদের শত্রু হয়ে যায় তখন কি করে? সেটি আমাদের বিরুদ্ধেই ব্যবহার করে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, যে এটা যদি হয় তাহলে কি হয়, আপনি কখনোই আপনি কান্না পেলে আপনি কারো বুকে মাথা রেখে কাঁদতে পারবেন না। আপনার বুকের ভেতর কোনো প্রবল দুঃখবোধ জমা হলে সেটি আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না। আপনি কখনো আপনার একান্ত গোপন দুঃখটা কষ্টটা কারো কাছে বলতে পারবেন না। আপনার ভেতরে সারাক্ষণ একটা দ্বিধা থাকবে, সন্দেহ থাকবে, এটি যদি বলি সে যদি তারপরে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, কখনো আমার বিরুদ্ধে ব্যবহার করে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই যে সভ্যতা, এই যে আমাদের পরিবার, এই যে সম্পর্ক, এই যে বন্ধুত্ব, এই যে মানবিক অনুভূতি, এই যে পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, এগুলোর মূল্য আসলে কি রইল? তাহলে তো সে প্রত্যেকটা মানুষ আসলে প্রচন্ড অবিশ্বাসী মানুষে পরিণত হতে শুরু করলাম। আমাদের এই সমাজ, সভ্যতা, সম্পর্ক, এগুলো সবকিছু আসলে অর্থহীন হয়ে গেল। আমরা প্রত্যেকেই আসলে বিচ্ছিন্ন দ্বীপের মতো একজনের কাছ থেকে আরেকজন অনেক দূরে থেকে গেলাম।